সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা একটি প্রশ্নের মাধ্যমে আমি শুরু করতে চাই। সেই প্রশ্নটি আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে দিব, আপনারা সবাই সবার মতো করে জবাব দিবেন। আপনাদের সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি আপনাদেরকে এই পৃথিবীর সবচাইতে দামি দৌলত বা পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম কি, তাহলে এর উত্তরে আপনারা কি বলবেন? বলেন, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম কি, সবচেয়ে দামি সম্পদের নাম? কেউ বলবেন কোরআন, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমাদের সঞ্চালক সাহেব বলেছেন ঈমান। আচ্ছা, আপনারা বললেন কোরআন, আর কেউ কিছু বলবেন? অনেকের ভেতরে একটা ভয়ভীতি কাজ করছে, না জানি জবাব দিলে এটা কারেক্ট হয় নাকি আবার রং হয়। আমাদের সঞ্চালক সাহেব সঠিক বলেছেন, পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতা আধিপত্য সব আপনার কাছে আছে, কিন্তু ঈমান নামক সম্পদ, ঈমান নামক নিয়ামত আপনার কাছে না থাকলে এই পৃথিবীর সবচাইতে ব্যর্থ মানুষ হচ্ছেন আপনি, ঠিক কি না? ঈমান ছাড়া, ঈমান ছাড়া সফল হওয়া যাবে? দেখেন, আল্লাহ তাআলার দরবারে ঈমান ছাড়া আপনার সৎকাও কবুল হবে না, ঈমান ছাড়া ভালো কোনো কাজ আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্ট হবে না। মনে করেন, কোন অমুসলিম ভাইরা যদি কোনো ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের দ্বারা ব্যক্তি কিংবা সমাজ থেকে তিনি যশ, খ্যাতি কিংবা পরিচিতি পেতে পারেন, কিন্তু তার সেই ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিন্তু যাজা বা প্রতিদান তিনি পাবেন না। আপনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে যাজা পেতে চান, পুরস্কার পেতে চান, তাহলে আপনার ওই কাজের সাথে ঈমান থাকা লাগবে। নেক আমলকে আরবিতে বলা হয় আমালে সালেহ। যারা কোরআন পড়েন, যারা কোরআন রিসার্চ করেন, তারা জানবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় আমালে সালেহ, নেক কাজ করার কথা বলেছেন, দেখবেন সকল জায়গায় আল্লাহ তাআলা আমালে সালেহ ব্যবহার করার আগে, আমালুন সালেহ শব্দটি ব্যবহার করার আগে আমানু শব্দটি ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় ভালো কাজের কথা বলেছেন, ভালো কাজ করার কথা, নেক আমল করার কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা আমালুন সালেহ বা নেক কাজের আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। যেমন কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমানু শব্দটি আল্লাহ আগে বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য পুরস্কার হিসাবে মেহমানদারির জন্য আমি আমার সবচাইতে সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছি। খালিদিনা ফিহা, তারা তথায় চিরস্থায়ী ভাবে বসবাস করবে। তাহলে আল্লাহ তাআলা আমালুন সালেহ নেক কাজের কথা বলার আগে, নেক কাজের আগে কি আনার কথা বলেছেন? ঈমান আনার কথা বলেছেন। বেঈমান যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের জন্য সে যশ পরিচিতি লাভ করতে পারে, খ্যাতি পেতে পারে, দুনিয়ায় খ্যাতি লাভ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কোনো যাজা পাবে না। আর ঈমান থাকলে আপনি যশ খ্যাতি পরিচিতি যেমন দুনিয়াতে পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলার কাছ থেকে যাজা বা পুরস্কার লাভ করতে পারবেন। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। ঈমান যার ভেতরে থাকবে না সেই লোক জান্নাতে যেতে পারবে, ঈমান যার ভেতরে থাকবে সেই লোকই জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দাও, বলেন আমিন।